বিশ্বপ্রাণ আয়ুর্বেদের সকলকেই স্বাগত। আজ আমরা প্রতিটি মানুষের স্বাস্থ্য রক্ষার্থের জন্য এই বসন্তকালের কিছু সুস্বাস্থ্য বিধি নিয়ে আলোচনা করব। রাইট রেজিমেন অফ স্প্রিং সিজন। প্রতি বছরই আমরা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এই ছয়টি ঋতুর মধ্যে দিয়েই আমরা আমাদের জীবনকে অতিবাহিত করে থাকি। তাই আমাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য এই ছয়টি ঋতুর সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে। এখন বর্তমানে বসন্তকাল। এই বসন্তকাল চৈত্র ও বৈশাখ মাস নিয়ে গঠিত। যদি আমরা ইংরেজিতে দেখতে যাই তবে এর মেয়াদ মার্চ টু মে। এই ঋতুতেই আমাদের ডাইজেস্টিভ অ্যাক্টিভিটি দুর্বল হয়ে পড়ে, যার ফলস্বরূপ আমাদের হজম শক্তি ও পাচন ক্ষমতা অত্যন্তই কমে যায়। তাই এই ঋতুতে আমাদের সেই সমস্ত খাবারই খাওয়া হিতকর, ফুডস হুইচ আর ইজিলি ডাইজেস্টেবল, যে সমস্ত খাবার আমাদের সহজেই হজম হয়ে যাবে, অ্যান্ড ময়েশ্চার ফ্রি অ্যান্ড ফ্যাট ফ্রি, এবং লঘু রুক্ষ খাবার ও কটুতিক্ত কষায় রস জনিত দ্রব্য সেবন করা হিতকর, এবং তার সাথে সাথে আমাদের ব্যায়াম ও উদ্বর্তন করা অত্যন্ত হিতকর। ব্যায়াম অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ, এবং উদ্বর্তন মিন্স ম্যাসেজিং দ্য বডি উইথ সপ। এবার আমরা জানব এই ঋতুতে আমাদের কোন কোন রোগের সম্মুখীন হতে হয় এবং এর কারণ। এই বসন্ত ঋতুতেই কফ দোষ প্রকোপিত হয়, এবং এই কফ দোষ প্রকোপিত হওয়ার ফলেই কফ দোষজনিত অন্যান্য বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়, যেমন ডিসফোনিয়া, কফ, এক্সেস অফ স্লিপ, লুজনেস অফ দ্য বডি পার্ট, হোয়াইট কালারেশন অফ ফেসেস অ্যান্ড ল্যাসিটিউড, ফিলিং অফ হ্যাপিনেস, এক্সেস স্যালাইভেশন অ্যান্ড প্রডিউসেস ডেবিলিটি অফ ডাইজেস্টিভ অ্যাক্টিভিটি। এবার আমরা জানব এই ঋতুতে আমাদের এই সমস্ত রোগ থেকে মুক্ত থাকার জন্য ও কফ দোষকে প্রশমিত রাখার জন্য কী কী পরিত্যাগ করা প্রয়োজন। এই বসন্ত ঋতুতে আমাদের মধুর ও অম্লরস দ্রব্য, দধি ও স্নিগ্ধ দ্রব্য ভোজন করা অত্যন্তই অহিতকর, কেননা এই দ্রব্যগুলি এই ঋতুতে হওয়া রোগগুলির মূল উৎস ও কফ প্রকোপকারক। এবং দিবানিদ্রা পরিত্যাগ করা প্রয়োজন। ডে স্লিপ ইট ইজ দ্য ভেরি ডেঞ্জারাস ফর দিস স্প্রিং সিজন। এবং এই ঋতুতে আমাদের দুষ্পাচ্য খাদ্য সেবন পরিত্যাগ করা প্রয়োজন, কারণ এই ঋতুতে আমাদের অগ্নিবল বা পাচন ক্ষমতা অত্যন্তই দুর্বল থাকে। অতএব এই ঋতুতে আমাদের সুস্থ থাকার জন্য ও স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য এই কয়েকটি বিধি মেনে চলতে হবে, তবেই আমরা সুস্থ ও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারব। ওকে, সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।